1991 সালে নৌকা পুড়িয়েছেন এমন গুরুতর অভিযোগ যার বিরুদ্ধে তোলা হয়েছে তিনি সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ আর অভিযোগটি যিনি তুলেছেন তিনি মন্ত্রীর আপন ছোট ভাই কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ তার এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে লালমনিরহাট দুই আসন থেকে এবারও আওয়ামী লীগের প্রার্থী সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ কিন্তু আপন ছোট ভাই মাহবুবুজ্জামান অবস্থান নিয়েছেন তার বিরুদ্ধে ওই আসনের স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নিয়ে সমাজকল্যাণ মন্ত্রীর নানা অনিয়মের তথ্য ফাঁস করে দেন মাহবুবুজ্জামান বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরকে সিরামিক্স মঙ্গলবার রাতে কালীগঞ্জ উপজেলার কাকিনা উত্তর বাংলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত স্বতন্ত্র প্রার্থীর সভায় মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ ছাড়েন মাহবুবুজ্জামান নিজের আপন বড় ভাই এবং সমাজকল্যাণ মন্ত্রীর বিরুদ্ধে এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে মাহবুবুজ্জামান আহমেদ কালবেলাকে জানান মন্ত্রীর দায়িত্ব পেয়ে নিজের আখের গুছিয়েছেন নুরুজ্জামান আহমেদ গরিবের জন্য বরাদ্দের রিকশা টিন অর্থ পেয়েছেন মন্ত্রীর আত্মীয় ও পরিচিত জনরা এছাড়া দলের ত্যাগী নেতাকর্মীদের খোঁজও রাখেননি তিনি তৃণমূলের সঙ্গে তার কোনো সম্পর্ক নাই নেতা কর্মীদের সঙ্গে কোনো সম্পর্ক নাই সব হাইব্রিডকে নিয়ে উনি কাজ করেন আর বিশেষ করে আমি তো তৃণমূল থেকে মানে 77 সাল ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ জেলা আওয়ামী লীগ করে আসছি আমাকে এখান থেকে আউট করার জন্য বহিষ্কার বহু ষড়যন্ত্র করে যাচ্ছে এই তার ছেলেকে প্রতিষ্ঠিত করার জন্য তার ছেলে কোনোদিন ছাত্রলীগ যুবলীগ করে নাই ডাইরেক্ট জেলা আওয়ামী লীগের সভাপতি বানাচ্ছে এলাকায় আসলে জনগণের সঙ্গে তার কোনো সম্পর্ক নাই এবং পুলিশ প্রোটোকলে থাকে পুলিশকে দিয়ে তার কাছে কাউকে ছাড়তে যায় না এবং ঢুকতে যায় না এই করোনাকালীন সময় সে এলাকা ছিল না আদিতমারি কালীগঞ্জ নিয়ে গঠিত লালমনিরহাট দুই আসনের ভোটাররা বলছেন টানা তিনবার এমপি ও দুবার মন্ত্রীর দায়িত্ব পালন করেও আপন ছোট ভাইয়ের সঙ্গে বিরোধ মেটাতে পারেননি সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এর প্রভাব পড়তে পারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাইদ রহমান কালবেলা